আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে থাকছে ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন, অর্থাৎ ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন। তোমরা জানো যে ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু 10 নম্বর থাকে। এই 10 নম্বর তোলাটা খুবই জরুরি, কারণ এই 10 নম্বর তুললে ভূগোলে অনেকটা নাম্বার কিন্তু বেড়ে যায়। এবং তোমাদের ভূগোলে কিন্তু অসংখ্য ম্যাপ পয়েন্টিং আছে, সেখান থেকে মাত্র 32টা ম্যাপ পয়েন্টিং আমরা চুজ করেছি। এই 32টা ম্যাপ পয়েন্টিং তোমাদের প্র্যাকটিস করে যেতেই হবে, তাহলে এখান থেকে তোমরা আশা করা যায় অনেকটা নাম্বার কিন্তু পেয়ে যেতে পারো, মাত্র 32টা ম্যাপ পয়েন্টিং। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশনগুলো আপলোড করে দিচ্ছি। তোমরা যারা নিজেরা ম্যাপ পয়েন্টিং করতে পারবে তারা অবশ্যই সলভ করে নেবে। আমি কিন্তু তোমাদের ভূগোল পরীক্ষার আগেই এই ম্যাপ পয়েন্টিংয়ের উত্তরগুলোও কিন্তু আমি ইউটিউবে আপলোড করে দেবো, ঠিক আছে? তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, এখনও ভাবছো কিছু পড়া হয়নি, পরীক্ষা দেবো না, পরের বার দেবো, তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই পরীক্ষায় বসো, এবং পারলে সোমনাথ একাডেমি থেকে তোমরা নোটগুলোকে সংগ্রহ করো। আর আমাদের নোট পড়া মানে একদম পরীক্ষায় সব কিছু প্রশ্ন কমন পাওয়া, কিন্তু আমরা নোট কিন্তু কোনো ওই মডেল বই থেকে ছবি তুলে পিডিএফ করে কিন্তু তোমাদের প্রতারিত করতে পারবো না। আমাদের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা সাবজেক্ট এক্সপার্টরাই কিন্তু আমাদের এই নোট তৈরি করে থাকে, আর এই নোট হাতে পাওয়া মানেই কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা দ্রুত আমাদের নোটগুলোকে সংগ্রহ করো। তো চলো আমরা দেখে নিই তোমাদের ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশনগুলো। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক ডিসেম্বর 2022 ভূগোল ম্যাপ পয়েন্টিং। তোমাদের মাথায় রাখতে হবে এই যে ম্যাপ পয়েন্টিংও দিলাম, এটা কিন্তু অনলি ডিসেম্বর 2022 জন্য, জুন 2023 জন্য কিন্তু এই সাজেশান নয়। তো এখান থেকে তোমরা কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো করবে দেখো। 1 নম্বর নীলগিরি পর্বত, 2 নম্বর মালাবার উপকূল, 3 নম্বর একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, 4 আহমেদাবাদ, 5 ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, 6 মেঘালয় মালভূমি, 7 মেঘালয় মালভূমি, দেখো দুবার হয়েছিল, একবার করবে তোমরা, 9 শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, 10 একটি কফি উৎপাদক অঞ্চল, 11 বিশাখাপত্তনম বন্দর, 12 নম্বর পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প এটা কেন্দ্র, 13 পশ্চিমঘাট পর্বত, 14 নম্বর কৃষ্ণা নদী, 5 লোকটাক হ্রদ, 6 উত্তর সরকার উপকূল, 17 হচ্ছে আমাদের থর মরুভূমি, 19 হচ্ছে একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, 20 হচ্ছে কান্ডালা বন্দর, 21 ভারতের ম্যানচেস্টার, 22 বিন্ধ্য পর্বত, আচ্ছা 24 হচ্ছে মহানদী, 25 হচ্ছে ডেকান ট্রাপ অঞ্চল, 26 মালাবার উপকূল, আচ্ছা এদিকে হচ্ছে আমাদের মুম্বাই মহানগর, 29 হচ্ছে চেন্নাই বন্দর, 30 দেখো কারাকোরাম পর্বত, আচ্ছা 31 হচ্ছে কাবেরী নদী, আর তারপর দেখো ঝরিয়া কয়লা খনি, আর হচ্ছে দুর্গাপুর ইস্পাত কেন্দ্র। অর্থাৎ টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে 33-32খানা এই তোমাদের সাজেশান দিয়েছে। এইগুলো যদি প্র্যাকটিস করে যাও, আশা করা যায় এর মধ্যে তোমার 10 নম্বর কমন পাবে। দেখো মাত্র 30টা করলে 10 তোমরা এখান থেকে পাচ্ছ, 10 যদি নাও কমন আসে অবশ্যই 7-8 তো এখান থেকে তোমার পাবে, কারণ তোমাদের ম্যাপ পয়েন্টিং কিন্তু প্রচুর প্রচুর রয়েছে। সেখান থেকে জাস্ট এই কটা আমি একদম ছেঁকে বার করা হয়েছে, এর মধ্যে অবশ্যই তোমরা একটা কমন পেয়ে যাবে।